আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম সকালে আমার শাশুড়ি মা রুটি বানাচ্ছিল তো এখন বাজে সাড়ে সাতটা তো আমি উঠে দেখি রুটি বানানো অলমোস্ট হয়ে গিয়েছে আমার কয়েকটা আছে তো তাই আমি ছেঁকে নিচ্ছিলাম আর ভাজে ছিল একটু গরম করে নিলাম রুটির সাথে খাওয়ার জন্য এই তো ভাজি হয়ে গিয়েছে আমি নামিয়ে রাখবো আর এখন আমার বাবুর দুধ জাল দিয়ে আর কি এই চুলায় তো এখানে রুটি ছেঁকে নিচ্ছে আস্তে আস্তে তো এখন অল্প একটু গ্যাস আছে ওটা দিয়ে রুটি ছাঁকা হয়ে যাবে অল্প একটু গ্যাস আছে এখন রুটিগুলো আস্তে আস্তে ছেঁকে নিবে ভালো করে আর দুই তিনটা আছে আর এই আমার শাশুড়ি পরটা ভাজছিল তো একটু তেল দিয়ে দিলো পরোটা ভাজার জন্য এখন তেল দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেবো আস্তে আস্তে করে তো আমার শাশুড়ি ওখানে রুটি বানাচ্ছে বেলে দিচ্ছে আমি সেখানেছিলাম আর এই যে পাশে চলোয় আমার ছেলের জন্য দুধ আমার ছোট ছেলে ওর জন্য চাল ভাঙে দুধ দিয়ে জাল দিয়ে রান্না করে খাওয়াই আর কি এই যে রুটি তো বেলে নেওয়া শেষ হয়ে গেল ভেজেও ফেলেছি সব আর এই যে মিষ্টি বাবা কালকে মিষ্টি এনেছিল অনেকগুলো আর দুইটা মিষ্টি আছে তো তাকে দিয়ে দিলাম নাস্তার জন্য এই যে দুধ রুটি দিলাম আর মিষ্টি দিলাম তো এখন আমার শাশুড়ি মা নিয়ে দিয়ে আসবে আমার হাজব্যান্ডের দু দোকান আছে বাসায় তো থাকে না তো তার রুটিটা দিয়ে আসবে আর আমি এখানে নাস্তা করতে বসে পড়েছি কালকে তরকারি ছিল তাই দিয়ে খেয়ে নিয়েছিলাম ছিলাম চা পাতি দিয়ে দিলাম এই যে চা হচ্ছে একটু পরে হয়ে যাবে হয়ে গেলে নামিয়ে ফেলবো আর আমার ছেলেরা তো এখনো ওঠেনি এই যে মুসুরির ভিতর ওরা ঘুমাচ্ছে এখনো ওঠেনি আর একটু জানলা দিয়ে দেখলাম বাইরে ভালোই কুয়াশা আছে তো শীত তো পড়েই গেলো তো আরো ভালো করে পড়বে আসলে কিন্তু এখন এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগে আর কি সকালে উঠলে ঠান্ডা লাগে তো এই যে চা আমার হয়ে গেল ঢেলে খেয়ে ফেলবো এখন চা গরম গরম চা ঠান্ডার ভিতর এই যে চাটা এখন ঢালবো আমি এই তো ঢেলে নিলাম আর চা না খেলে তো আমার সকাল শুরু হয় না কারণ চা আমার অনেক পছন্দ কারা কারা চা অনেক পছন্দ করেন বলবেন তো চা তো আমার অনেক পছন্দ চা আমি সবসময় সকালে আর রাতে খাই আর কি চাটা আমার ভালো লাগে খেতে আর এই তো আমার ছোট ছেলে উঠে গিয়েছে বড়ো ছেলে এখনো উঠেনি তো দুষ্টমনি করছিলো বসে বসে সাথে দুষ্টু মনে করলাম আর ওই যে নাস্তা খেতে বসালাম একটু রুটি নিলাম ভাজি নিলাম কিন্তু কিন্তু রুটি ভাজি কিছুই খেলো না শুধু শুধু একটু ভাজি মুখে দিলো আর খেতে ছিল না তো দেখেন না করছে খাবে না ও ভাল লাগছে না এখন তো খা খাবে না বলে তাই একটু দুধ খাইয়ে দিলাম আর কি তো খাচ্ছে না তাই একটু দুধ খাইয়ে দিলাম খালি পেটে তো আর থাকতে পারবো না সকালে রুটি খেলো না দুধ খেয়ে খাওয়াই দিলাম আর এই যে আমার বড় ছেলে উঠে গিয়েছে এখন একটু মুরগির মাংস ঝোল ছিল তাই দিয়ে খেয়ে খাওয়াই দিলাম ও ও ভাজেও খায় তো ভাজে দিলাম না ঝোলটা বেশি পছন্দ করে রুটি দিয়ে খেতে তো রুটি দিয়ে ঝোল খাওয়া ছিলাম দেখেন নাছে বসে বসে রুটি দিয়ে ঝোল খাওয়া খাওয়ালাম তাই ঝোলটা অনেক পছন্দ করে ও রুটি দিয়ে খেতে সময় ঝোল ওর জন্য একটু রাখতেই হয় রুটি কি আমরা কেউ না খেয়ে ওর জন্য রেখে খেতেই কারণ ও ঝোলটা একটু পছন্দ করে বেশি এই তো খাইয়ে দিচ্ছি আস্তে আস্তে খাই না দিচ্ছি খাই দিচ্ছি আর এই যে বিছানাটা গুছাবো এখন আমার ছেলে তো উঠে গিয়েছে বিছানা ঠিক করে নিলাম এই তো বিছানা ঠিক করা হয়ে গিয়েছে তো ছেড়ে ঝেড়ে নিলাম আর কি বালিশটা ঠিক করে রাখলাম এই এই যে আমার ছেলে এখন স্কুলে চলে যাচ্ছে নাস্তা খেয়েটে তো এখন এই প্রাইমারি স্কুলের মতন একটা পড়ে তো সামনে জানুয়ারি তো ওকে স্কুলে ভর্তি করে দেব তো স্কুলে ভর্তি করার পরে টিচার রেখে দেবো তা এখন কোনো টিচার নেই আমি পড়াই আরও স্কুলে যেয়ে একটু বসে থাকে বাচ্চার সাথে খেলে একটু পড়ে এরকমই করে এই জন্য একটু পাঠাই কারণ অভ্যাস হবে পরে স্কুলে যেতে চাবে আর কি তো তো পায়ে তাই পাঠাই আর কি বাচ্চা মানুষ তো এখন আমি কাপড় চোপড় ধুয়ে এনে এখানে মিলছে আর কি এটা আমাদের একটা মাঠের মতন আমাদের বাড়ির পাশে তো এখানে আমি মিলতে আসলাম তো ছাদের তো আমি উঠতে পারি না সব সময় তো অনেক উঁচুতে কাপড় চোপড় নিয়ে ওঠা সম্ভব না তাই এখানেই দিয়ে দি তো এখানে অনেক লোক থাকে শুকিয়ে যায় তো এই তো কাপড় চোপড় দিয়ে দিচ্ছিলাম এই যে আমার কাঁথাগুলো দিয়ে দিয়েছি আর এই তো ঘরে চলে আসলাম এখন এই যে ফুলকপি কেটে রেখেছি ফুলকপি দিয়ে শোল মাছ রান্না করব ফুলকপি দিয়ে শোল মাছ রান্না করব আর পাশে চুলায় ভাত রান্না করছি ভাত বলছি না এখনও তো ভাতের চাল ধুয়ে দিয়েছিলাম তো আস্তে আস্তে পলক আসবে আর এখানে মাছ তো আমি সকালে উঠে ভিজিয়ে রেখেছিলাম এই যে শোল মাছ আর কিছু পোয়া মাছ আছে তো আমার শাশুড়ি তো আমি মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম এই যে মিলেই জিলে রান্না করবো আমার শাশুড়ি তো পোয়া মাছ খাবে না তো তার জন্য ওস্তাদ দিয়ে পোয়া মাছ রান্না করবো আর এখানে পোয়া মাছ এই দেখেন সিদ্ধ করে রেখেছি আর ফুলকপি আর এই যে বেগুন আলু কেটে রেখেছি আর এখানে ওস্তাদ পরে কেটে নেব উস্তাদ দিয়ে রান্না করব পোয়া মাছ আর এখানে শুটকি রান্না করছি এই যে বেগুন আলু দিয়ে রান্না করব তো সুটকিটা আগে ভালো করে টেলে নিচ্ছি ভেজে নিচ্ছি তেলের উপর ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে দেবো এই যে পেঁয়াজটা আমি একটু মোটা করে কেটে রেখেছি আর কাঁচামরিচ দিলাম আর গোটা গোটা রসুন দিলাম ছিলে নিয়ে কোয়াগুলো দিয়ে দিলাম এখন ভালো করে ভেজে নিতে হবে ভেজে নেওয়া পর্যন্ত এই যে আমার ভাজা হয়ে গেছে অলমোস্ট আর আমি পাশের চুলাতে ফুলকপি তরকারিটা বসিয়ে দিলাম আর কি গ্যাস তো তেমন একটা নেই একটা চুলা এখানে শুটকি রান্না করলাম নিচে আমার শাশুড়ি মা চুলা ধরেছে তো আমি মশলাটা কষাচ্ছি এখানে পানি দিয়ে দিলাম সুটকিতে আস্তে আস্তে সব জায়গায় মশলা দিয়ে দিব তো এখানে আদা রসুন দিয়ে দিলাম পরে এই যে একটু পানি দিয়ে দিলাম মশলাটা বেশি পোড়ানো হয়ে যাচ্ছে আর এই যে এখন মরি হলুদ দিয়ে ভালো মতন কষিয়ে নিচ্ছি আর এই যে মাছটা বসিয়ে দিলাম মাছটা একটু কষিয়ে নেব ঝোলের সাথে কষিয়ে নিয়ে তারপর তুলে রাখবো আর ওইখানে সুটকি তরকারিটার ভিতরে বেগুন আলু দিয়ে দিচ্ছিলাম এই যে আলু এই যে বেগুন আলু দিয়েছিলাম সুটকির ভিতরে ঝুটকি ভালো মতন কষিয়ে রেখেছি এখন আরও ভালো মতন কষাবো বেগুন আলু দিয়ে ভালো মতন কষিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য এই যে একটু ঢেকে দিলাম ভালো মতন কষানোর জন্য আর এই নিচে আমি মাছগুলো তুলে রাখলাম আর ভেজে নিচ্ছি আস্তে আস্তে আর এই তো আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি ঝোলের পানি দিয়ে ঢেকে দিলে দিয়েছিলাম আর এই তো এই তো আমার সুটকি রান্নাটা হয়ে গিয়েছে তো ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম ধনেপাতা পাতা দিয়ে এখন নামিয়ে রাখবো যে মাখা মাখা ঝোল এরকমই থাকবে তো ঝোলটা বেশি রাখিনি এই তো আমার ফুলকপি তরকারিটা বলক চলে আসলো এখন মাছগুলো ছেড়ে দিবো মাছগুলো ভালো করে বিছিয়ে ছেড়ে তারপর ঢেকে রাখবো তো তরকারিটা হয়ে গেলে ঢেলে ফেলবো আর কি কড়াই থেকে তারপর আবার এই কড়াইতে পোয়া মাছের তরকারিটা রান্না করে ফেলবো এখন মাছ গুলো দিয়ে ভালো করে ফুটিয়ে জাল করে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো আস্তে আস্তে রান্না করে ফেলবো এই তো রান্না করতে এই তো আস্তে আস্তে এখন মিশিয়ে দিলাম তো বলো চলে আসলে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো কিছুক্ষন আস্তে আস্তে রান্না করে ফেলবো এই তো ঢাকনা দিয়ে দিলাম তো এই যে তরকারি তরকারিটা ঢেলে রেখেছিলাম আর এখন এই তর এই কড়াইতে আর কি পোয়া মাছটা রান্না করবো পোয়া মাছটা ভালো করে ধুয়ে টুয়ে রেখেছি এখন এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে দিয়েছিলাম এখন আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে তারপর মরিচ হলুদ দিয়ে কষিয়ে নেবো ভালো করে এই যে মাছটা মাছ আর আলু ভালো করে কষিয়ে তারপরে পরে উস্তা দিবো আস্তে আস্তে রান্নাটা করে ফেলি এই তো আমি আলু দিয়েও ভালো করে কষিয়ে নিলাম আলুটা হালকা সিদ্ধ হয়ে আসছে তো আমি একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব আর কি ভালো করে কষাতে হবে না কষালে আসলে তরকারি টেস্টটা কষানোর ভেতরেই থাকে তো ভালো করে কষাবো একটু পানি দিয়ে দিলাম আমি আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আরও ভালো মতন কষিয়ে নিব তারপরে এখানে আমি আলুটা ভালো মতন কষানো হয়ে গেলে তারপর আমি এখানে পছ দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেব এখন ঢেকে দিলাম এই তো পোয়া মাছ এই তো আলুটা আমার কষানো হয়ে গেছে এখন পোয়া মাছটা দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে তারপরে রান্না করে তো এখন কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে পোয়া মাছটা দিয়ে পোয়া মাছটা দিয়ে নেড়ে চেড়ে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছিলাম তো এই তো কষানো হলে খেতে ভালো লাগে আপনারা ভালো মতন কষিয়ে করবেন সব সময় তো আমি সব সময় মশলাটা ভালো করে কষানোর চেষ্টা করি আর কি এই যাচ্ছে আমি একটু পানি দিয়ে দিলাম লেগে যাচ্ছিল লেগে যাচ্ছে বলে আমি একটু পানি দিয়ে দিলাম আরো ভালো মতন কষিয়ে নেবো মাছটা এই তো কষানো এই যে উস্তাটা এখানে রাখলাম তো পরে উস্তাটা দিয়ে দেবো এই যে ঝোল দিয়ে দিয়েছিলাম এখন ঢেকে দিলাম তো পরে উস্তাটা দিয়ে নামিয়ে ফেলবো আর এই তো লাল শাক রেখেছিল লাল শাক ভাব দিয়ে নিয়েছি এখন আমি বাগার দিয়ে নিয়েছি পেঁয়াজ আর রসুন দিয়ে তো লাল শাকের ভেতরে কাঁচামর্চ আর লাল শাক আমি একসাথে সিদ্ধ করে নিয়েছিলাম এই তো বাগারও তো দিয়ে ফেললাম শাকটা আমার হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমি ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে পরে নামিয়ে আস্তে আস্তে নিচ্ছি তো এখন ছেলেকে ভাত খাওয়াতে বসলাম এ দেখেন কান্না করছে ও শাক দিয়ে ভাত খাবে না ওর শাক পছন্দ না শুধু মুরগি চাই তো মুরগি তো সব সময় তো রান্না করা অপসিবল না তো ও বাচ্চা মানুষ তো বুঝে না তাই ওকে নানান কথা বলে টলে খাওয়াচ্ছিলাম তুমি চোখে দেখবে না তাই ওই সেই বলে কি খাওয়া ছিলাম কোন রকম তো এই তো আমি আমার ভাত নিয়ে বসলাম তো আমি এই যে সুটকি তরকারি নিয়েছি আর লেবু দিয়ে খাচ্ছিলাম তরকারিটা খেয়ে নিয়েছি হয়েছিল নিচ্ছি তো এই তো সন্ধ্যার পরে মেহমান চলে আসলো এই তো এখন এটা হলো আমার ফুফু শাশুড়ি তো এই যে আমার শ্বশুর আর এই যে আমার ফুফু তার ছোট বোন ছোট তারা সবাই এসেছে আমাদের আত্মীয় একজন অসুস্থ তাই তাদের তাকে দেখতে এসেছে তো আমি চা বসেছি তাদের জন্য আর চপ এনেছিল তারা খেয়ে এখন দিয়ে দিলাম সন্ধ্যা হয়ে যাচ্ছে আজান দিয়ে দিবে একটু পরেই তো তাদের জন্য চা ছটপট করে বানিয়ে নিয়েছে তারা আবার বাসায় চলে যাবে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো রুগীকে দেখে এসেছিল এখন আমাদের ঘরে আসছে আর কি আমার আরেকটা ফুপু আসছে তো একটু পরে আপনাদের দেখাচ্ছি তার একটু চাপাতি দিলাম হলো না তো একটু জলটা কমিয়ে দিতে পরে যাচ্ছে আর এইতে আমার আরেকটা ফুপু আসলো এই যে মা সরস্বতীর সাথে কথা বলছে তো আমার এটা হলো বড় ফুপু এটা হলো ছোট ফুপু এটা হলো বড় ফুপু এই তো এই যে ছোট ফুপুরা বসে খাওয়া দাওয়া কপরেট করলো তারা খাচ্ছিলো এটা আমার ফুপুর মেয়ে আর ছেলে আর আমার ছেলে দুটো বিরক্ত করছে উঠে ওরা এই যে ধরাধরি করছে এই যে আমার ফুপু খাচ্ছিল শাশুড় আমার শ্বশুর আর কি চপ আর পুড়িয়ে এনেছিল আর আমি এই যে সন্ধ্যাবেলা নিয়ে বসলাম নিমকি আর চপ তাই খেয়ে নিলাম এই যে ছেলেরা খেলা খেলা করছে আমি সন্ধ্যা নাস্তাটা করে নিলাম আর এই যে ছেলেকে একটু পড়তে বসালাম অনেক বলে কয়ে পড়তে বসতে চায় না আর কি বাচ্চা মানুষ শুধু খেলতে চায় তো জোর বস্তে যতটুকু আর কি পড়াতে পারে ছোট মানুষ ততটুকুই পড়ে আর কি তোকে পড়তে বসালাম তো আজকে ব্লগটা এই পর্যন্তই তো কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশেই থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন এই তো আমি বাচ্চাকে লেখাচ্ছি আর কি তো শিখিয়ে দিচ্ছি আস্তে আস্তে ও লেখা ভুল করে তো বারবার ওকে দেখিয়ে দিচ্ছি তো যতটুকুই পারে আলহামদুলিল্লাহ আহ শিখাচ্ছি আস্তে আস্তে বাচ্চা মানুষ তো আজকে ব্লকটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ